দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ইমরোজ তিশা। আগামী 3 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তিশা অভিনীত সিনেমা বীরকন্যা প্রীতিলতা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ন্যায় প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের উপর কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ভালোবাসা প্রীতিলতা অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বীরকন্যা প্রীতিলতা নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। যাদের লড়াই গাথা জাগায় অনুপ্রেরণা, যাদের জীবন কথা বেঁচে থাকে জীবনী শক্তি হয়ে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত তেমনি এক বিপ্লবীর নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। সেই গল্প উঠে এসেছে সেলিনা হোসেনের উপন্যাস ভালোবাসা প্রীতিলতায়। কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, কিভাবে নিজের দেশের স্বাধীনতাকে বুকে ধারণ করতে হয়, এই সব কিছু মিলিয়ে যে সিনেমাটি তৈরি হলো, এটাকে দেখা আমাদের প্রজন্মের জন্য বড় জায়গা। এই উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা বীরকন্যা প্রীতিলতা 2019-20 অর্থ বছরে সরকারি অনুদান পায় সিনেমাটি, যেটি পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ। প্রীতিলতা সপরিবারে দেখতে পারবেন, আপনার সন্তানকে নিয়ে দেখতে পারবেন, বিব্রত বোধ করবেন না, কারণ এই চলচ্চিত্রটি ইতিহাস নির্ভর চলচ্চিত্র। আমরা অনেক সময় সিনেমা হলে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি না, অনেক ছবিতে অনেক দৃশ্যায়নের ক্ষেত্রে এজ লিমিট থাকে না, বিব্রত বোধ করি আমরা। তো এই ছবিটি এমন ছবি যে পরিবার নিয়ে দেখার ছবি এবং অনুভব করার ছবি, অনুভূতির ছবি। প্রীতিলতা হয়ে আসছেন নুসরাত ইমরোজ তিশা। 100 বছর আগে প্রীতিলতা একটা ক্যারেক্টার, অনেক ইস্যুজ আছে, বাজেট আছে, স্বল্পতা আছে, বাজেটের স্বল্পতা আছে, সেইখানে আর্ট, কস্টিউম, অ্যাক্টিং প্যাটার্ন সব কিছু মিলিয়ে এটার চ্যালেঞ্জটা অনেক বেশি। সো শুরু করার আগ পর্যন্ত আসলে আমি অনেক প্রচণ্ড পরিমাণের ভয়ে ছিলাম। বিপ্লবী রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন মরোজ প্রামাণিক। সেই সময়টাকে আবার পোট্রে করা, সেই চরিত্রগুলোকে পোট্রে করা, সেগুলো কঠিন, সেগুলোর জন্য রিসার্চ করতে হয় এবং সেগুলোর জন্য আসলে কী বলবো যে ওইটা কঠিন আসলে। আদারওয়াইজ একটা চরিত্র হিসেবে অভিনয় করা সেটা অন্য চরিত্রের মতোই কঠিন, আর আলাদা করে কঠিন কিছু না। আরও অভিনয় করেছেন প্রয়াত মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তপু, ইন্দ্রাণী ঘটক, অমিত রঞ্জন দে সহ অনেকেই। সিনেমাটি এর আগে মুক্তির কথা ছিল 25 নভেম্বর, নানা কারণে পিছিয়ে যায় সিনেমা মুক্তি, তবে এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে 3 ফেব্রুয়ারি। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।